হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি মোটর সম্পর্কে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটি একটি 1 হর্স পাওয়ারের মোটর, সেটা পুড়ে গিয়েছে। এই পুরো মোটরটিকে আবার নতুন করে রিওয়ার্ডিং করতে হবে। এখন রিওয়ার্ডিং করতে গেলে আমাকে কি কি কাজগুলো করতে হবে, আজকে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত 24 স্লটের একটি মোটর, এবং এখানে যে কয়েলগুলো রয়েছে সেগুলো সবই পুড়ে গিয়েছে। আপনাদের নেম প্লেটটি দেখানোর চেষ্টা করছি। এটা 1 হর্স পাওয়ারের মোটর, দেখতে পাচ্ছেন এটা 3 ফেজ মোটর। এখন একটি মোটর রিওনিং করতে গেলে আসলে কি কি কাজগুলো করতে হয় সেগুলো আপনাকে দেখাচ্ছি। মূলত একটি মোটরের কাজ, প্রথমে তা থেকে যাবতীয় সবগুলো ডাটা সংগ্রহ করতে হয়। এটি কি মোটর, সিঙ্গেল ফেজ মোটর না 3 ফেজ মোটর সেটা, তারপর কত হর্স পাওয়ারের, তারপরে রয়েছে এটা আরপিএম কত, তারপরে রয়েছে এখানে যে কয়েলগুলো রয়েছে সেটার কয়েল গ্রুপ কত, তারপরে কয়েল স্প্যান কত, এবং সর্বশেষে রয়েছে আরো দুটি, সেটা হচ্ছে কত গেজের তার ব্যবহার করার হয়েছে এবং কানেকশন কিভাবে রয়েছে। এই সকল ডাটাগুলো নিয়ে তারপরে একটি মোটরে কাজ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে কেবলগুলো রয়েছে, ওয়্যারগুলো রয়েছে, সেগুলো সব কেটে পরিষ্কারের কাজ চলছে। মূলত তারগুলো কেটে ফেলে দিয়ে এই ভিতরে যে পোড়াতালগুলো স্লটের ভিতরে রয়েছে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রথম পর্যায়ে এখানে তারগুলো কাটার জন্য প্রথমে আমরা শ্রেণি দিয়ে কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে তারগুলোকে এখন বের করতে হবে, স্লটের ভিতরে যে কয়েলগুলো রয়েছে এটা বের করার জন্য একটি গোল আকৃতির রড ব্যবহার করতে হবে, যার সাহায্যে উপর থেকে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নিচের দিকে নামাতে হবে। আপনাদের সবকিছুই দেখানোর চেষ্টা করছি। মূলত একটি কাজ, এই কাজটি করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয়, আর আমি চেষ্টা করছি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর জন্য। তারপরেও ভিডিওটি কিছুটা লম্বা হয়ে যাবে, যারা মোটর রিওনিং করতে চাচ্ছেন আশা করি ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন একটি গোলাকৃতির রড নিয়ে নেওয়া হয়েছে, যার সাহায্যে স্লটের ভিতরে যে কয়েলগুলো রয়েছে সেগুলো বাড়ি দিয়ে নিচের দিকে বের করে নেওয়া হচ্ছে, তারপরে বিপরীত পাশ থেকে সেগুলো সবগুলো বের করে নেওয়া হবে, তারপরে স্লটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের শেষে এগুলোকে ইনসুলেটিং করতে হবে। পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছুই দেখাবো, সাথেই থাকুন। এই দেখতে পাচ্ছেন আমার স্লটগুলোর থেকে সব পোড়া তার বের করে নিয়ে নেওয়া হয়েছে, এটা এখন পরিষ্কার করা হবে। এরপরে এখন ইনসুলেটিং করতে হবে। এখানে যে পেপারটা ব্যবহার করা হয়েছে এটা হিট প্রুফ পেপার, এটাকে মাপ দিয়ে কেটে নেওয়া হয়েছে, একটি ঢোকানো হয়েছে, আপনাদের দেখাচ্ছি। হিটপ্রুফ পেপারের সুবিধা কি, মোটর সহজে কয়েল হিট হলেও যে ইনসুলেশনটি রয়েছে সেটা ড্যামেজ হবে না, এই জন্য আমরা হিটপ্রুফ পেপার ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন এটা মাপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে। মূলত এখানেও কিছু বিষয় রয়েছে যেগুলো যারা রিওর্নিং প্রথমে রিওর্নিং করতে যাচ্ছেন তাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার যে স্লটে ইনস্টলেশন করব সেটা কাগজটি এমনভাবে মাপ দিতে হবে কারণ দুই পাশে কোনা ভাঁজ করা যায়, এবং ভিতরের যে স্লটের যে রাউন্ড অংশ রয়েছে শুধুমাত্র রাউন্ডের পরিমাপ করে ততটুকুই নিতে হবে, কারণ এখানে বড় বা ছোট নেওয়ার কোনো সুযোগ নেই, এজন্য মাপটা একুরেট নিতে হবে। পরে কাগজটিকে একটু রাউন্ড করে ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল করে নিয়ে নেওয়া হয়েছে ফাইবারটিকে, এরপরে স্লটের ভিতরে চাপ দিয়ে আস্তে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো স্লট এইভাবে ইনসুলেটিং করে নিতে হবে। ইনসুলেটিং হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আমাদেরকে যে আমাদের তারের সুপার এনামেল যে ওয়্যার আছে সেটি নির্বাচন করে নিতে হবে। আমাদের যে সুপার এনামেল ওয়্যার ছিল সেটা 24 গেজের, এখানে আমি 24 গেজেরই নিয়েছি। তারপরে আমার যে কয়েলগুলো তৈরি করা হয়েছে হবে সেটা মাপ দিয়ে নেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই মাপটি, এটা আমি একটি হাত দিয়ে পেঁচানোর যে ফর্মা রয়েছে সেখানে
মাপটি আটকে নেওয়া হয়েছে। তারপরে এটার উপরে তারগুলো কয় টার্নস ছিল সেইভাবে পেঁচিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার যে তৈরি করা যে হাতের ফর্মাটি, এটাতে আমি তারগুলো পেঁচিয়ে নিব। আমার এটি তার পেঁচানো হয়ে গিয়েছে, এই যে সেই তারটি, এটাতে সর্বমোট 110 টার্নস রয়েছে। এরকম করে মোট 12টি কয়েল তৈরি করতে হবে, কারণ এখানে 24 স্লট, কারণ একটি কয়েলের দুইটি প্রান্ত থাকে, এই কারণে 12টি কয়েল লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি কয়েল ইতিমধ্যে স্লটের ভিতর ঢুকিয়ে ফেলেছি। এটার কয়েল স্প্যান হবে 1.6, দেখতে পাচ্ছেন। এটা চেইন সিস্টেমে কয়েলগুলো সাজাতে হবে, প্রতিটি কয়েলের দূরত্ব 1.6 হবে। এইভাবে একটি পরে একটি সুন্দর করে চেইন আকৃতিতে সাজিয়ে যেতে হবে। আমার আরটি সবগুলো কয়েলই রেডি করা হয়ে গিয়েছে, পর্যায়ক্রমে একটি একটি করে সবগুলো ঢুকিয়ে নিব। তবে তার কয়েলগুলো ঢুকানোর সময় অবশ্যই সাবধান হতে হবে, যাতে স্লটের ভিতরে যখন ঢুকানো হবে তারগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সুন্দর করে ঢুকাতে হবে। কারণ যত সুন্দর করে তার ঢুকানো যাবে ততই কয়েলগুলো ভালো থাকবে এবং সোজা থাকবে। তাই আস্তে আস্তে করে কাজটি করতে হবে, একটি একটি তার ঢুকিয়ে নিতে হবে। এখানে ঢুকানোর ক্ষেত্রে মাঝে মধ্যে একটা বাঁশের কঞ্চি থাকে, যেটা সাহায্যে তারগুলোকে স্লটের ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে নেওয়া হয়। আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন, তাতে তারগুলো সোজা থাকবে এবং নিচের দিকে চাপ দেওয়া যাবে। কোনো ধাতব কোনো জিনিস দিয়ে চাপ দেওয়া যাবে না, তাতে সুপার এনামেলের গায়ে যে উপরের আবরণ রয়েছে ইনসুলেশন, সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমি একটি কাঠের কাঠি দিয়ে আস্তে আস্তে করে স্লটের ভিতরে তারগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমার যে স্লটে তার ঢুকানো হয়ে গেছে, এবার উপরে যে ফাইবার পেপার সেটা ঢুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে চাপ দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে নিতে হবে। পর্যায়ক্রমে একটি একটি করে কয়েল ঢুকাতে হবে এবং এরকম ফাইবার দিয়ে আটকে নিতে হবে। এমনিভাবে প্রত্যেকটি কয়েল আমি ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখার সুবিধাতে একটু টেনে টেনে দেখাচ্ছি, কারণ এটা না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটি কয়েল ঢুকানো হয়ে গেছে। এখন যে কাজ আমার, সেটা হচ্ছে কয়েলগুলোকে বাইন্ডিং করতে হবে। যে সাইডে কানেকশন লুপগুলো বের হয়েছে তার বিপরীত পাশে এই কয়েলগুলোকে বাইন্ডিং করতে হবে। সেক্ষেত্রে কটন টেপ ব্যবহার করতে হবে, কটন টেপ দিয়ে সুন্দর করে ম্যালেট হ্যামারের সাহায্যে বাড়ি দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ তৈরি করতে হবে। এছাড়া সামনের যে অংশ রয়েছে এই লুপগুলো এখন প্রত্যেকটি সোজা করে নিয়ে তারপরে ধীরে ধীরে কানেকশনগুলো করতে হবে। কানেকশন করার পূর্বে প্রত্যেকটি লিডের মাথায় এম্পিয়ার টিউব ব্যবহার করতে হবে। আপনাদেরকে সবকিছুই দেখাবো বিস্তারিত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরের ব্যাক সাইডের যে কয়েলগুলো রয়েছে, যে পাশে লুপ বের হয়েছে তার বিপরীত পাশেগুলো। দেখতে পাচ্ছেন প্রতিটি কয়েলের মাঝখানে আলাদা আলাদা করে সেপারেটর ঢুকানো হচ্ছে। সেপারেটরগুলো ঢুকানোর পরে তারপরে কটন টেপ দিয়ে বাইন্ডিং করা হবে। প্রতিটি কয়েলের সেপারেটর ঢুকানোর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি কয়েলের একটি কয়েল থেকে আরেকটা কয়েলকে আলাদা করা, এবং যেহেতু থ্রি ফেজ মোটর প্রত্যেকটি পোল আলাদা থাকবে এবং কয়েলগুলো একটা সঙ্গে আরেকটা লেগে না থাকার কারণে প্রত্যেকটি কয়েল আলাদা আলাদা পারফরমেন্স দিবে, এই কারণে সুন্দর করে টেপিং করে নেওয়া হচ্ছে এবং মাঝখানে ফাইবারগুলো ঢুকিয়ে নেওয়া হয়েছে। আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি কয়েলের মাঝখান দিয়ে যে ফাঁকা রয়েছে সেই ফাঁকা দিয়ে কটন টেপগুলো ঢুকিয়ে নেওয়া হবে এবং ম্যালেট হ্যামার ব্যবহার করে এটাকে বাড়ি দিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে কয়েল একটা সঙ্গে আরেকটা লেগে থাকে। কিন্তু মাঝখানে যেহেতু সেভারটা দেওয়া আছে কোনো সমস্যা হবে না। ওই পাশ আমার বাইন্ডিং করা হয়ে গিয়েছে এবং এখন সামনে যে অংশ রয়েছে যেখান দিয়ে প্রত্যেকটি কয়েলের লুপগুলো বের হয়েছে
সেগুলোতে কাজ করা হচ্ছে। আমি আপনাদের এখানে রয়েছে মোটরের যাবতীয় ডাটা, যেগুলো আমি আগেই খাতায় উঠিয়ে নিয়েছিলাম, কারণ সেইভাবে আমাকে কাজ করতে হবে। যেহেতু এখানে মোটর হর্স পাওয়ার, পোল সংখ্যা, কয়েল সংখ্যা, আরপিএম এবং যাবতীয় সব কিছু রয়েছে, এবং কানেকশন কিভাবে হবে সেখানে এখানে দেখানো হয়েছে। এখানে যে আমার স্টার্ট স্টার্ট ফিনিশ ফিনিশ কানেকশন রয়েছে, এখানে আমি ড্রয়িং করে নিয়েছি আগেই কাজের সুবিধার্থে। আশা করি আপনাদের সাহায্য হবে। এতে লুপ রয়েছে, এগুলো প্রত্যেকটি স্টার্ট ফিনিশ কানেকশন হবে, স্টার্ট স্টার্ট ফিনিশ ফিনিশ কানেকশন হবে। স্টার্ট স্টার্ট ফিনিশ কানেকশন হওয়ার ফলে আমার চার পোলে 1400 আরপিএম বা 1350 আরপিএম চলে আসবে। যদি স্টার্ট ফিনিশ কানেকশন করতাম তাহলে আমার চার গ্রুপে 8 পোলের আরপিএম হয়ে যেত, তাহলে 1400 আর্ধেক 700 আরপিএম এ চলে আসতাম যদি স্টার্ট ফিনিশ কানেকশন করতাম। আমার কানেকশন হবে স্টার্ট স্টার্ট ফিনিশ ফিনিশ। যারা কানেকশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে কমেন্টসে বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর যারা পুরো ভিডিওতে আমার সাথে রয়েছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। কারণ আপনাদের আমাকে উৎসাহিত যদি না করেন তাহলে নতুন ভিডিও তৈরি করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলি। এজন্য অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটি এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তারপর এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেওয়ার পরে আমার যে কয়েলগুলো রয়েছে সেটাকে সুন্দর করে বাইন্ডিং করা হবে, তারপর টার্মিনালের সঙ্গে লুপ জয়েন্ট দেওয়া হবে। এবং এখন দেখতে পাচ্ছেন কানেকশনের কাজ চলছে। কানেকশনের কাজ যে জয়েন্টটা দেওয়া হয়েছে সেখানে পূর্বে যে তার সুপার এনামেল যে ল্যাপিংগুলো রয়েছে ইনসুলেশনটা সেটা সরিয়ে নেওয়া হয়েছে, ঘষে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কানেকশন প্রায় শেষের দিকে। তারপরে মাল্টিমিটারের সাহায্যে কানেকশনগুলো পারফেক্ট রয়েছে কিনা সেটা চেক করে নেওয়া হচ্ছে। এরপরে সোল্ডারিং করা হবে, কারণ মোটরের যে জয়েন্টগুলো সেগুলো অবশ্যই সোল্ডারিং করে দেওয়াটা ভালো, তাতে কোনো লুকস কানেকশনের সম্ভাবনা থাকে না। এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমার থ্রি ফেজ মোটর, তিনটি কালার ব্যবহার করা হয়েছে লুপ বের করার ক্ষেত্রে, রেড, ইয়েলো এবং ব্লু। সেগুলো জয়েন্ট দিয়ে নেওয়া হচ্ছে, জয়েন্ট দেওয়ার পরে সোল্ডারিং করে নেওয়া হবে, তারপরে সুন্দর করে লুপগুলো বের করে নেওয়া হবে এবং এই সাইডে ট্যাপিং করে নেওয়া হবে। আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি আমি টেনে টেনে দেখাচ্ছি, কারণ এই কাজগুলো করতে অনেকটা সময় দিতে হয়, কারণ না হলে টেনে না দিলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রতিটি তার সুন্দর করে পেঁচিয়ে নিয়ে চেক করে তারপরে সোল্ডারিং করে দেওয়া হচ্ছে। সোল্ডারিং করার ক্ষেত্রে ভালো করে সোল্ডারিং করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যেন সোল্ডারের যে লিডগুলো যেন কয়েলের ভিতরে না চলে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। সোল্ডারিং করা শেষ হলে এটা কটন টেপ দিয়ে সুন্দর করে বাইন্ডিং করা হবে। তার পূর্বে যেখানে জয়েন্টগুলো দেওয়া হচ্ছে সেখানে ডাবল এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেওয়া হবে। আমার সোল্ডারিং করা প্রায় শেষের দিকে, আমার দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা হচ্ছে, সোল্ডারিং করা হয়ে গেছে। এখন যে ট্যাপিংগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে এখন বাইন্ডিং করার পালা, কটন টেপ দিয়ে এখন বাইন্ডিং করা হবে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইন্ডিং করার কাজ চলছে। মূলত কাজগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব ধীরে কাজগুলো করতে হয়, কারণ সুপার নর্মাল তারের সঙ্গে খুব যত্ন সহকারে কাজ না করলে এখান থেকে ইনসুলেশনগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন, কারণ একটি মোটর রিওয়ার্ডিং করতে অনেকটা সময়, ধৈর্য এবং দক্ষতার বিষয়। আর বাইন্ডিং করার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমার যেখান দিয়ে রটরটি ঢুকবে সেই জায়গাটা ম্যালেট হ্যামারের সাহায্যে ফাঁকা করে দিতে হবে, যাতে রটর খুব সহজে ঢুকতে পারে কোনো প্রকার বাধা ছাড়া, এদিকে খেয়াল রাখতে হবে। কয়েল যদি বাইন্ডিং করার ক্ষেত্রে চেপে যায় তাহলে কিন্তু রটর ঢুকাতে আমাদের সমস্যা হবে।
তাই আপনারা সব সময় কাজের ক্ষেত্রে এই সব বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এবং এটাও লক্ষ্য রাখতে হবে যে ম্যালেট হ্যামার দিয়ে বাড়ি দেওয়ার ক্ষেত্রে যাতে কয়েলে কোনো ভাবে ইনজুরি না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে পিছনে যে সাইডে যে বডি রয়েছে সেই বডির সঙ্গেও যেন লেগে না থাকে। মূলত রিওন্ডিং এর কাজ খুব সূক্ষ্মভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের পথে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের বাইন্ডিং কমপ্লিট হয়ে যাবে। আমার বাইন্ডিং প্রায় শেষ হয়ে গেছে। বাইন্ডিং করার পরে এটাকে ইনসুলেটিং করার জন্য বার্নিশ ব্যবহার করা হবে। এখানে যে A1 বার্নিশটি রয়েছে আমার কাছে, এখানে A1 বার্নিশটি ব্যবহার করব। প্রথমে মোটরটি একটি ট্রের উপরে রাখা হয়েছে, এখন বার্নিশটিকে ভালো করে ঝাঁকিয়ে তারপরে এখন বার্নিশ ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছেন কটন টেপগুলোকে সুন্দর করে বার্নিশ দিয়ে ভিজিয়ে দিতে হবে যেন কটন টেপগুলো ঢেকে যায় এবং স্লটের মাঝখান দিয়ে যেন বার্নিশটি চলে যেতে পারে। এই কারণে সুন্দরভাবে বার্নিশ করতে হবে চারিপাশ থেকে ঘুরিয়ে। তারপর বার্নিশ দেওয়ার পরে এটাকে হিটে দিতে হবে। হিটে দেওয়ার পরে তারপরে খেয়াল করতে হবে বাড়তি কোথাও বার্নিশ লেগে রয়েছে কিনা স্টেটরের ভিতরে, সেগুলো লেগে থাকলে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে মোটর চালিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমার বার্নিশ প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন মোটরটি ফিটিং করার কাজ চলছে। দেখতে পাচ্ছেন রোটর খুব সহজে ঢুকে গিয়েছে, কোনো সমস্যা হয়নি ঢুকাতে, কারণ বার্নিং করার সময় সেই যে সকল বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম যেন ভিতর দিকে চেপে না যায় কয়েলগুলো সেই দিকটা খেয়াল করা হয়েছে। এখন সুন্দর মতো রোটরটি ঢুকে গেছে, পিছনের সাইড কভার লাগিয়ে দেওয়া হচ্ছে, মোটরটি লাগানো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মোটরটি যখন খোলা হয়েছিল তখন বডিতে মার্কিং করে নেওয়া হয়েছিল, এই কারণে লাগানোর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। দাগ অনুযায়ী মোটরের যে ডাগ কভারগুলো রয়েছে এটাকে অ্যান্ড প্লেট বলে, সেগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগানো হয়ে গেলে আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখানে ক্লিপ অন মিটার লাগানো রয়েছে আমার থ্রি ফেজ মোটর, এটা স্টার কানেকশনে চলছে। তিনটা লাইনে রেড ইয়েলো ব্লুতে পাওয়ার দেওয়া হয়েছে এবং বাড়তি যে তিনটি তার রয়েছে সেটা ট্যাপিং করে স্টার কানেকশন করে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এম্পিয়ার মেপে দেখাচ্ছি, 1.4, 1.6 এরকম এম্পিয়ার নিচ্ছে। আমার মোটরটি সুন্দরভাবে চলছে, কোনো নয়েজ নেই, স্মুথলি চলছে। মূলত এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওতে একটি মোটর রিওন্ডিং করতে গেলে কি কি করতে হয় যাবতীয় সব কিছু দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।